তো হ্যালো আইস তো আজকে আছে আইপিএলের সেকেন্ড ম্যাচ কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ ওকে তো এই ম্যাচটার মধ্যে ফার্স্ট প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কোর প্লাস টাটা এস ইউবি ওকে থাকবে তো তোমরা দেখো এক প্রাইসটা দেখো তারপর তোমরা যদি আমার টিমটা যদি তোমরা যদি এইগুলো জিততে দাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমি দেখাচ্ছি হবে তো প্রথমে পাবে হচ্ছে এক কোটি দেড় কোটি টাকা এক পয়েন্ট ওয়ান কোটি একটা এসবি থাকবে টপ টেন অবধি ওকে তারপর বাইকও থাকবে তো তোমরা এসব জিতবে কীভাবে তো সিম্পল আর মাই ইলেভেন সার্কেল অ্যাপ ডাউনলোড করে নেবে ওকে ডাউনলোড করার পর ডাউনলোড করে নেবে ওকে তো তারপর হচ্ছে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওকে আমার যদি নতুন চ্যানেল যদি আসো তাহলে সাবস্ক্রাইব করে নেবে তো সিম্পলি মাই ইলেভেন সার্কেল অ্যাপ ইনস্টল করার পরে যে হায়দ্রাবাদ কলকাতার ম্যাচটা ওকে যে টিম তৈরি করতে হয় টিম তৈরি করে নিলাম তো টিমের মধ্যে আমি কাকাকে নিচ্ছি সেটা দেখো আমি যে যে টিম নিচ্ছি ওই টিম নেবে তাহলে আমার টপ টেনের মধ্যে থাকবি এটা আমি গ্যারান্টি দেবো এমনি কালসেন আরিয়াকে নিলাম আর হচ্ছে ব্যাটিং থেকে নিচ্ছি হচ্ছে মাকরাম রিঙ্কু সিং সিরিয়াস ওকে আর অলরাউন্ডার থেকে নিচ্ছি রাসেল জেমস কামিজ সুনীল নারায়ণকে নেবো পরে এক মিনিট তারা আগে বলার নিয়ে মিসিন মার্চ ভুবনেশ্বর কুমার ওকে আর আবার অলরাউন্ডার থেকে নেবো হচ্ছে এই সুনীল নারায়ণ না হাসরাঙা এখন হাসরাঙ্গা ভালো খেলে সুনীল নারায়ণ থেকে তো নেক্সট করে দেওয়ার পরে ক্যাপ্টেন আমি এখন তৈরি করবো তো এটাই হলো আসল খেল ক্যাপ্টেন তুমি চাই যেটা ভালো করবে তা সেটাই হবে তো ক্যাপ্টেন হচ্ছে আমি এখন করব কাক করা যায় কাক করা দেয় জেমসের জেমস করি আর প্যাটকামিস না না একটা থেকে করবো না তাহলে পয়েন্ট কম হবে তো জেমস করলাম জেমস জেন্সের করলাম আর হচ্ছে কলকাতা থেকে কাক করা যায় গ্রুপ আছে হ্যাঁ গ্রুপ আছেই খেলে কিন্তু তো এবার আমি ফুল টিমটা দেখে দিই ওকে দেখতে পাচ্ছ এই টিমটা যদি তোমরা তৈরি করো তাহলে তোমরাও কিন্তু টপ মধ্যে থাকবে আর এক পয়েন্ট এক কোটি টাকা একটা রাইসেও পাবে টিম টি টিম অনেক কিছু পাবে তো উইকেট কিপার হিসাবে হচ্ছে এম কালসেন ও গ্রুপ আছে আর ব্যাটার থেকে হচ্ছে রিঙ্কু সিং সেই আর অলরাউন্ডার থেকে হচ্ছে রাসেল জেমস প্যাটিকা মিস আর বলার থেকে হচ্ছে এমস্টাক আর ভুবনেশ্বর কুমার ওকে